দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই নভেম্বর রোজ শুক্রবার সবাইকে আলী ডেরি ফার্ম থেকে স্বাগতম সবাইকে পবিত্র জুম্মা মুবারক আজ আপনাদেরকে আলি ডেরি ফার্ম থেকে কিছু হলস্ট্যান্ড ফ্রিজিয়ানদের বকনা লট দেখাবো আর একটা রেড ফ্রিজিয়ান দেখাবো তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা রেড ফ্রিজিয়ান বকনা বকরাটার রেটটা রাখছি আমরা পঁয়ষট্টি হাজার টাকা একদম বকনাটার বয়স হবে এগারো মাস খুব ভালো কোয়ালিটির বকনা দ্বিতীয় নম্বর সিরিয়ালের লটের প্রথম যে বকনাটা দেখতে পাচ্ছিলেন এটা একটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা সাত থেকে সাড়ে সাত মাস বয়স হবে হাই গ্রোদের বাচ্চা খুব কোয়ালিটি সম্পূর্ণ দর্শক মুন্ডি বাচ্চা কোনো সিং হবে না দর্শক আপনাদেরকে দুধের লোনটা দেখানোর চেষ্টা করি দুধের উলানটা দেখতে পাচ্ছেন আপনারা চারটা বাট চার জায়গায় চারটা নিপুল চার জায়গায় আসে তো দর্শক গলায় কোনো কম্বল নেই নাভি নেই স্কিনটা অনেক সফট তো এটা লটের দ্বিতীয় নাম্বার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একটা হলস্টন ফ্রিজিয়ান জাতের বকনা মানসম্মত বকনা দর্শক এল প্যাটার্নের বকনা গলায় কোনো কম্বল নেই নাভি নেই স্কিনটা অনেক সফট এ পাশ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এগুলো এভারেজে সব ছয় থেকে সাত মাস করে বয়স এখানে ছয়টা বকনা একটা লট করছি আমরা ছয়টা বকনায় আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো একে একে এটা দ্বিতীয় নাম্বার সিরিয়ালের চারটা নিপুল চার জায়গায় আছে দর্শক আমাদের যে কালেকশনগুলো খুব ভালো কোয়ালিটির কোনো একটি বাচ্চা কোনো প্রকার কোনো রোগ বালায় নাই সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা সিরিয়ালে তিন নাম্বার বকনা দেখতে পাচ্ছিলেন এটাও একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান যাদের খুব ভালো মানের বকনা যারা আপনারা অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে চান ছোটো পর্যায়ে থেকে শুরু করে তারা আপনারা এই বাচ্চাগুলো সিলেক্ট করতে পারেন এখানে চারটা বাচ্চা স্পেশাল বাচ্চা মুন্ডি এগুলো কোনো সিং হবে না এদের দুধের রেকর্ডও খুব ভালো নেসখাটো আছে গলায় কোনো কম্বল নেই নাভি নেই মাজাটা অনেক ভারী কান্দুইটা অনেক ছোটো সিরিয়ালের তিন নম্বর বাচ্চা এটাও একটা সুপার কোয়ালিটির বাচ্চা হবে এগুলো দুধের গাভি হলে সর্বপ্রথম এগুলো পনেরো থেকে ষোলো লিটার দুধ দিতে সক্ষম হবে প্রথম চানছে তো সিরিয়ালের চার নাম্বার যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন এটা একটা হল স্ট্যান্ড ফ্রিজ ভালো কোয়ালিটির একটা বাচ্চা এবারে যেগুলো ছয় থেকে সাত মাস করে বয়স হবে সামান্য এই শীতগুলো পাড়ি দিলে এগুলো একটা রেডি হয়ে যাবে তিন থেকে চার মাস লালন পালন করলে এগুলো রেডি কোয়ালিটির বাচ্চা হয়ে যাবে তো এটা সিরিয়ালের চার নাম্বার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন সম্পূর্ণ সুস্থ সবল সামনে খড় দেওয়া আছে শুকনো খড় খড় খাচ্ছে তো এদের সাধারণত এদেরকে নিয়ে কিডমি লিভারটা জিঙ্ক করে এদেরকে রেডি করতে হবে তো আপনারা যারা এই বকনাগুলোকে ঘাসের যোগান দিতে পারবেন তারা কিন্তু এগুলো পালন করে লাভবান বেশি হতে পারবেন কারণ এরা কিন্তু ঘাসের উপর বেশি নির্ভরশীল এই বাচ্চাগুলো তো আমাদের যে কালেকশনগুলো আছে লটের ছয়টা বাচ্চায় হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বাচ্চা তো এটা হচ্ছে পাঁচ নম্বর সিরিয়ালের তো মাথায় মাথাটা অনেক ছোট গলায় কোনো কম্বল নেই নাভি নেই এগুলো কিন্তু গায়ে পাতলা আছে রোগা পাতলা তো এগুলো যে বাচ্চাগুলো দেখালাম আজকে এই বাচ্চাগুলো আমরা লটে দাম রাখছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কো দর্শকের পছন্দ হলে সংগ্রহ করতে পারেন